সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি। আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ, হয়তো শাহাদাত নয়তো খেলাফত ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন, সকল ধর্মপ্রাণ, ইসলামপন্থী, বিভিন্ন ছোটখাটো মতভেদ, মতবিরোধ, মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা এলাই কালেমতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, আমাদের তাআলাও ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি, এবং আমার সকল ভাইদেরকে, আমি সকল ওলামায়ে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে, ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার, ধারণ করবার আহ্বান জানাচ্ছি। আমাদের কাঙ্ক্ষিত পরম মুক্তিপ্রাপ্ত সিপাহসালার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরতুল আল্লাম মামুনুল হক হাফিজাহুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, লা তাসরীবা আলাইকুমুল ইয়াউম, ইগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, সাদাকাল্লাহুল আযীম। সমবেত প্রাণপ্রিয় তৌহিদি জনতা, বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, ছাত্র বন্ধুগণ এবং প্রিয় এলাকাবাসী, আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি, আল্লাহর দিনের কথা বলার অপরাধে, আল্লাহর দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উড্ডীন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম। পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দানখানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন। সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের যে স্টিম রোলার পরিচালনা করা হয়েছিল, তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। আমরা অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে, সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোনো অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি, আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ, হয়তো শাহাদাত নয়তো খেলাফত ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে, সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন, সকল ধর্মপ্রাণ, ইসলামপন্থী, বিভিন্ন ছোটখাটো মতভেদ, মতবিরোধ, মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা এলাই কালেমতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, আমাদের তাআলাও ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার
এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে, আমি সকল ওলামায়ে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে, ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার, ধারণ করবার আহ্বান জানাচ্ছি। এবং আপনাদের সকলকে আবার শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন, উজ্জীবিত করেছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় ভাইয়েরা, জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত, এখন সব মসজিদ গুলোতে জুমার প্রস্তুতি চলছে। আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব। এরপরে ইনশাআল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন। আমি আবারও বলছি, আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারামুক্তি, এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর, জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন, আমি নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হিসেবে তার সুরে সুর মিলিয়ে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একথাই বলতে চাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না। সকলকে আহ্বান জানাই, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নীতিতে মামুনুল হক বিশ্বাস করে না। আসো স্কুলের ছাত্র, আসো আমার মাদ্রাসার ছাত্র পাশে দাঁড়াও, কলেজ থেকে আসো, ভার্সিটি থেকে আসো, তোমরা হাতে হাত মিলাও, ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম, সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন, সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনায় আত্মনিয়োগ করতে হবে। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره امين يا الله اخلاصের সাথে শুধুমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার জন্য যে আল্লাহ আমাদের বুকে আপনি সাহস দিন আমিন যে আল্লাহ সাহস দিন আমিন হিম্মত দান করুন আমিন আল্লাহ আপনার নুসরতকে আপনার সাহায্যকে আমাদের সামিলে হাল করে দিন আমিন যে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আমরা সংখ্যায় কম শক্তিতে দুর্বল আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না, পরাস্ত করতে পারবে না। যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই, যে আল্লাহ জালিমের জিন্দানখানা গুলোতে সারা বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদিন, অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মানবেতর মজলুমিয়াদের জীবন যাপন করছে, যে আল্লাহ সকল মজলুমদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দিন, যে আল্লাহ তাদের মুক্তির জন্য যথাসাধ্য ভূমিকা পালন করার তৌফিক আমাদেরকে পুরা উম্মাহকে আল্লাহ আপনি দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, হেফাজতে ইসলামের সংগ্রামে হাটহাজারীর আমার যে ছাত্র, যে সন্তানগুলো শাহাদত বরণ করেছিল, ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের যে সকল ভাইয়েরা সন্তানেরা শাহাদত বরণ করেছিল, পাটনা চত্বরে আমার যে সকল ভাইদের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল, ইয়া আল্লাহ এই শাহাদত গুলোকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ এই রক্তের বিনিময়ে এই জমিনকে তুমি তোমার দিনের ঝান্ডা সমুন্নত করবার জন্য তুমি কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, যেমনটি দেখলাম যে আসলে তিনি এখানে কথা বললেন এবং তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলোকে তিনি অনেকটাই বলেছেন এবং ইতিমধ্যেই তিনি মনোজাতের মাধ্যমে আজকের যে সংবর্ধন অনুষ্ঠান সেটি সমাপ্ত করলেন। দর্শক, এই ছিল মূলত এখন পরিস্থিতি। এখানে আর কেউ কোনো ধরনের ভিড় করবেন না, হুজুরের বাসার কাছে কেউ কোনো ভিড় করবেন না, দায়িত্বশীলদের নির্দেশ। আপনারা যে মতো প্রত্যেকে নিজ নিজ গন্তব্যে চলে যান,
অত্যন্ত সুশৃঙ্খল ভাবে, কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। এবং এই যে হুজুরের পাশের যে গলি, এই গলির মধ্যে কেউ ঢুকবেন না। এখানে আমাদের সত্যি প্রদত্ত হুজুরের গলির মাথায় সবাই দাঁড়িয়ে যান।